একসময় মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তার পুত্রের নাম ছিল মুচুকুন্দ। মুচুকুন্দ ছিলেন যুদ্ধপ্রিয়। তার সন্তান পিথু ছিলেন এক মহারথী। পিথুর রথের চক্রে সাতটি সাগর সৃষ্টি হয়েছিল। পিথুর পুত্র ছিলেন ইক্ষাকু। ইক্ষাকুর রাজসভার প্রধান পুরোহিত ছিলেন বশিষ্ঠ ও নার্থ। ইক্ষাকুর পুত্র শতাবর্ত এবং শতাবর্তের পুত্র আর্যাবর্ত। আর্যাবর্তের পুত্র ভর্ত, যার নাম অনুসারে ভারত পুরাণের উৎপত্তি। ভর্তের পুত্র ছিলেন ভূধর আর তার পুত্র খান্ড। খান্ড ছিলেন মহাবীর এবং ধনুর্ধর। খান্ডের পুত্র দণ্ড ছিলেন প্রকৃত অত্যাচারী। একদিন তিনি প্রজাদের মধ্যে এক নারীর উপর জবরদস্তি করেন। এতে সমস্ত প্রজা রাজার কাছে অভিযোগ করে এবং তারা অযোধ্যা ত্যাগ করার হুমকি দেয়। এই ঘটনা শুনে রাজা খান্ড খুব দুঃখিত হন। পরিস্থিতি সামাল দিতে তিনি দ্রুত দণ্ডের বিয়ে দেন। এরপর দণ্ডকে অযোধ্যা থেকে নির্বাসিত করে এক গভীর বনে পাঠান। সেই বনে দণ্ড একটি নগর স্থাপন করেন, যার নাম ছিল দণ্ডারণ্য। দণ্ডারণ্যে শুক্রমুনির আশ্রম ছিল। দণ্ড প্রতিদিন সেখানে পড়তে যেতেন। একদিন শুক্রমুনি তপস্যা করতে গেলে দণ্ডমুনির কন্যা অব্জার সঙ্গে দুর্ব্যবহার করেন। শুক্র ফিরে এসে অজার দেহের পরিবর্তন দেখে ক্ষুব্ধ হন। অব্জা কান্নারত অবস্থায় পিতাকে জানায় যে দণ্ড তাকে অসম্মান করেছে। ক্রোধে দণ্ডকে ডেকে পাঠান শুক্র। দণ্ড আসতেই শুক্র তাকে অভিশাপ দেন যে তার বংশ সম্পূর্ণ ধ্বংস হবে। অভিশাপের ফলে দণ্ড এবং তার নগর ভস্মীভূত হয়। খান্ড এই দুঃখ শীতে না পেরে আত্মহত্যা করেন। এতে সূর্যবংশের বংশধারা নিঃশেষিত হয়। এরপর অযোধ্যায় রাজা হন বশিষ্ঠ ব্রাহ্মণ, যিনি পিতার মতো প্রজাদের যত্ন নেন। তবে ধ্যানমগ্ন বশিষ্ঠ জানতে পারেন যে অব্জার গর্ভে এক মহাশক্তিশালী সন্তান জন্ম নেবে। বশিষ্ঠ শুক্রকে জানান, অব্জাকে অযোধ্যা পাঠালে তিনি একজন মহান সন্তান লাভ করবেন। শুক্র এতে আনন্দিত হয়ে অব্জাকে অযোধ্যায় পাঠান। কিছুদিন পর অব্জা এক পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় হারিত। হারিত ধীরে ধীরে বড় হয়ে ওঠেন এবং ছয় মাস বয়সে তার অন্নপ্রাশন হয়। এক বছর পূর্ণ হলে তাকে সিংহাসনে বসানো হয়। হারিত পরবর্তীকালে এক মহান রাজা হন। কীর্তিবাস পণ্ডিত তার ই রামায়ণ কিয়ের আদিকাণ্ডে এই দণ্ডক উপাখ্যান বর্ণনা করেন।